ভিনেগার দিয়ে মাংসটা ভিজাই নিচে 10 মিনিট ধুয়ে পরিষ্কার করে নিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একেবারে ঘরেই এই মশলাগুলি আছে, জিরা টালা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, সবগুলি মশলায় পরিমাণ মতো। লবণ তো অবশ্যই দিছি স্বাদ অনুযায়ী। এখন 1টা বাজে, মাখায় রাখতেছি, আমি সন্ধ্যার নাস্তা করব। তো মাখায় এখন রাইখা দিব 2-3 ঘন্টার জন্য। মাইখা নিলাম আর মাংসটা একটু মাঝে মাঝে কাইটে দিছি, জানি মশলাগুলি ভিতরে ঢুক। আটা নিছি 2 কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিছি লবণ, মরিচের গুঁড়া, জিরা টালা গুঁড়া। আমার হাতে সময় ছিল তাই 5 ঘন্টা হইল। 5 ঘন্টা পরে আমি মাংসটা এখন ময়দা বা আটার ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে কোট করে নিব। এই রেসিপিটা আমি যখন কেক বানানো শিখছি ওই আপুর বাসায় দেখতাম, উনি এগুলিও বিক্রি করতো, তখন দেখতাম এইভাবে করতো। তো আমার একটা কি, আমি কাউকে বলি না কোনো কিছু, মানে চোরের মতো কিছু জিনিস আছে না, দেখে চোখ দিয়ে দেখে দেখা ভিতরে রাখে পরে ট্রাই করে। তো আপু আমাকে কেক বানানো শিখাইছে, এই রেসিপিটা তো না। তারপরও আমি এত যাইতাম আপুর কাছে, গেলে দেখতাম এগুলি চোখ দিয়ে দেখে দেখে এগুলি ভিতরে করে নিয়ে আসতাম বাসায়। তো মাঝে মাঝে বানাই আমি, এই কারণে কারণ আমাদের ঘরে জিনিস খাওয়াটা বেশি হয়, বাইরে আমাদের খাবারটা খুব কম পছন্দ করে আর কম খায়। যাই হোক, ওই ম্যারিনেট করা মাংসর পানিটার সাথে একটু পানি মিশাই নিছি, ঠান্ডা পানি, দুইটা একসাথে আমি এখন ভিজাই আবার সেই ময়দা বা আটার ভিতরে দিয়ে দিতেছি। এখন ভালো করে আবার কোট করে নেব, চেপে চেপে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে। ওই আপুর কাছে আমি অনেক কিছু শিখছি, যখন কেক বানাতে যেতাম আপু অনেক কিছু সেল করতো, যেমন জন্মদিনে হইলে সে রান্না করে বিরিয়ানি দিত, বা অন্য কোনো যে কোনো অনুষ্ঠানে খাবার সেল করতো। বাসায় তার কেকের ই ছিল, অনেক মানুষ ছিল, তো কেক বানানো শিখাইতো মহল্লায় আমাদের। তো এই তো ঝাইরা নিলাম, এদিকে তেল গরম করতে দিয়ে দিছি চুলায়, পর্যাপ্ত পরিমাণে তেল নিছি। এই দেখেন ঝাড়া দেওয়ার পরে কি সুন্দর হয়েছে। তো এই যে তেলে দিয়ে দিলাম, তেলটা কিন্তু ওরকম গরম না যে চুলার আঁচটা একেবারে কমানো, বাড়ানো না, কিন্তু ওই হিটে আমি এখন সবগুলি মাংসর পিস দিয়ে দিতেছি। আর আস্ত আছে বা অল্প আছে ভাই জানিব, জানি সবগুলি মাংসের ভিতর পর্যন্ত হইয়া যায়। এক আপু সেদিন কমেন্ট করছে, আমি মিউজিক দিছি কেন আগের ভিডিওগুলিতে, একেবারে প্রথমদের ভিডিওগুলিতে আমার ছেলে বয়স দিত, তারপরে মিউজিক দিতাম, আমি কথা বলতে লজ্জা পাইতাম। এখনও দেখবেন অনেক কথা আমার ক্লিয়ার না, ক্লিয়ার করে কথা বলতে পারি না, কেমন জানি লাগে বয়স দিতে গেলে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের ভিডিওগুলি। এই তো দেখেন হয়ে গেছে, পরোটা বানাই নিছি 4টা আর 4 পিস চিকেন। এখন নাস্তা করব সন্ধ্যা। তো সবাই ভালো থাকেন, যেইভাবে আমাকে সাপোর্ট দেন এইভাবে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা বিদায় নেই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।